ব্যবসা করে টাকা ইনকাম করতে আমরা অনেকেই যাই কিন্তু আমরা অনেকে এটা বুঝে উঠতে পারি না যে কি ব্যবসা করলে ভালো হয় তো যারা এরকম ভাবছেন তাদের জন্য আজ আমি এমন একটি ফ্রুট প্রোডাক্টের ব্যবসা নিয়ে এসেছি যে প্রোডাক্টটি ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেরই পছন্দের প্রোডাক্ট আপনি যদি একটি ছোট মেশিন কিনে এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে পারেন আর একটু সঠিকভাবে মার্কেটিং করতে পারেন তাহলে দেখতে পারবেন আপনার লোকাল মার্কেটে কিন্তু এই প্রোডাক্ট খুব সহজেই বিক্রি হয়ে যাচ্ছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই প্রোডাক্ট আপনার বিক্রি হবেই কারণ এই প্রোডাক্ট আদিকাল থেকে চলে আসছে বর্তমানেও চলছে এবং আগামী একশো দুশো বছরও কিন্তু এই প্রোডাক্টের চাহিদা পোড়াবে না তো ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটা একটু বলেন নমস্কার আমি পম্পা আমি রয়্যাল মেশিনের তরফ থেকে কথা বলছি তো আপনাদের এই কোম্পানির লোকেশন কি আছে কেউ আসতে চাইলে কি করে আসবেন দেখুন আমাদের কোম্পানির লোকেশন রয়েছে সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দির যুগবেরিয়া ঠিক আছে এখানে আসতে গেলে আপনি দু রকম বয়ে হয়ে আসতে পারছেন এক আপনি হাওড়া হয়ে আসতে পারছেন এক আপনি কিন্তু সোধপুর হয়ে আসতে পারছেন হাওড়া হয়ে আসলে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে অটো ধরে বলবেন মুরাগাছা লোকনাথ মন্দির যাবো আপনি চলে আসতে পারছেন সোদপুর আপনার যদি আপনি সোদপুর হয়ে আসতে চান তাহলে আপনাকে প্রথমে শিয়ালদা হয়ে চারটে স্টেশন পর সোদপুর নামবেন শোধপুর থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে অটো ধরে বলবেন মুরাগাছা লোকনাথ মন্দির আসবো আপনি অনায়াসে চলে আসতে পারবেন তো ম্যাডাম আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন এবং ইউনিক ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন একদম আজকে আমি একটা এমন বিজনেস নিয়ে এসেছি যেটার কিন্তু ডিমান্ড প্রচুর বেশি এবং অনেক মানুষে কিন্তু বলে থাকে যে মার্কেটিং এর ব্যাপারটা যে আমি এই সিজনে যেটা করব সেটা আর কি উপরে উঠবে কিনা বা সেটা চলবে কিনা আজকে তাই জন্য আপনাদের কাছে এমন একটা বিজনেস নিয়ে আমি চলে এসেছি যেটা কিন্তু বারো মাস চলবে ঠিক আছে এবং পুঁজি কমের মধ্যে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারছেন অনেক মানুষের পুঁজিরও কিন্তু একটা প্রবলেম হয় তার জন্য আমরা আজকে এমন একটা বিজনেস নিয়ে চলে এসেছি যেটার কিন্তু একটা পুঁজিও কমের মধ্যে কিংবা বারো মাস আপনার কিন্তু এই মুখরোচক জিনিসটা কিন্তু আপনার কাজে লাগবে সেটা আপনার বিকেল হতে হোক বাচ্চা হোক বয়স্ক হোক বা যে কোনো মানুষ খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করেন এবং মেশিনটার প্রাইসটাও এত কম যেটা আপনি বিজনেস করতে গেলে অনেক লাভবান হবেন সেটা আর কিছু নেই এই যে দেখতে পাচ্ছেন আপনার চানাচুর মেশিন এই যে যে চানাচুর মেশিনটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু আপনার আহ একদমই অল্প একদম মধ্যে রয়েছে এটার কিন্তু প্রাইস রয়েছে টাকা একদমই কম একটা একটা মেশিন মেশিন কিন্তু অনেক ভালো এর মধ্যে হাজার আপনি মিনিমাম আট থেকে রকমের কিন্তু চানাচুর করতে পারবেন এই যে যে জালিগুলো দেখতে পাচ্ছেন এই যে যে জালি রয়েছে এই জালি কিন্তু আপনার নানান রকম টাইপের চানাচুর তৈরি হচ্ছে এই যে জালি তারপরে আপনার এই যে যেরকম জালিগুলো ঠিক আছে তারপরে এই যে জালিগুলো আপনার কিন্তু নানান ধরনের জালি কিন্তু আপনার চানাচুর তৈরি হচ্ছে এরকম অনেক ধরনের আপনার জালি পেয়ে যাবেন এখানে আমি আপনাকে সামান্য তিনটে জালি দিয়ে দেখিয়েছি আপনি মিনিমাম এরকম দশ বারো রকমের কিন্তু জালি পেয়ে যাবেন যেগুলো আপনি বায়ো করতে পারেন এগুলো আমরা সেট দিয়ে থাকি ঠিক আছে তো আপনি এই একটা মেশিনের ধরুন কিন্তু আপনি অনেক ধরনের চানাচুর কিন্তু আপনি রেডি করতে পারছেন এবার দেখুন অনেকে কিন্তু মনে করতে পারেন যে আমার কাছে পুঁজি কম আমি শুধুমাত্র অল্প একটা কমের মধ্যে এই মেশিনটা মেশিনটা নিতে পারি তারা কিন্তু এই চল্লিশ হাজার মেশিনটা নিতে পারেন এবার যদি মনে করেন যে আমি পুরো সেট নেব। সেটাও কিন্তু আপনি করতে পারেন এটার মধ্যে মিনিমাম চারটে সেট রয়েছে ঠিক আছে এটা আপনার শুধু কাটিং করছে চানাচুরের জন্য সে চানাচুরটা আপনার গাঠিয়া বলুন চানাচুর বলুন সবকিছু কিন্তু এটাই করছে এবার যদি মনে করেন আপনার চানাচুরটা দেখবেন আপনার মাখতে লাগে ঠিক আছে মাখার জন্য কিন্তু প্রথম স্টার্ট যেটা করতে হয় ডো মেশিন ঠিক আছে আপনার কিন্তু ডো মেশিন ডোটা লাগছে এই যে যে ডো মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ কেজির ডো মেশিন রয়েছে ঠিক আছে আপনি যদি মনে করেন এটা ছোট মেশিন নেবেন মানে পাঁচ কেজিরও কিন্তু আমাদের ডো হয়ে থাকে তোর পাঁচ কেজি ডো রয়েছে আপনি দশ কেজিরও ডোর রয়েছে আপনি যেরকম আপনার ক্যাপাসিটি লাগবে আপনি সেরকম ডো মেশিনে আপনি প্রথমে ওটাকে মাখবেন মাখার পরে কিন্তু এটাতে কাটিং হবে যেটা আমি দেখালাম আর কি সেটাতে কাটিং করে আপনি গাঠিয়া বলুন যা বলুন সেগুলো রেডি করবেন এবার রেডি হয়ে গেলে এবার ফ্রায়ার লাগবে আপনার কিন্তু ভাজতে হবে তার জন্য কিন্তু ফ্রায়ার এর প্রয়োজন আছে ঠিক আছে ফ্রায়ার আপনি ফ্রায়ার দিয়ে আপনি কিন্তু প্রথমে আপনি ফ্রায়ার ফ্রায়ার দিয়ে ভাজলেন ভেজে দেখবেন কিন্তু আপনার ওই চানাচুরটার কিন্তু ভাজার পরে একটা তেল থাকে ঠিক আছে সে তেলটা কিন্তু আপনাকে ঝরাতে লাগবে তেল যদি না ঝরান তাহলে কিন্তু আপনার একটা তেলকিষ্টে একটা গন্ধ বেরোয় যেটা চানাচুরটা কিন্তু আপনাকে ড্যাম করে দেবে তো আপনার সেজন্য কিন্তু অয়েল ড্রায়ার রয়েছে এই যে দেখুন এই যে যে মেশিনটা এটা কিন্তু অয়েল ড্রায়ার মেশিন খুব ভালো একটা মেশিন এগুলোরও কিন্তু আপনার ওই চল্লিশ হাজার টাকা করে প্রাইস রয়েছে আপনি যদি আলাদা বাই করতে চান যে আমি একটা ড্রায়ার নেবো শুধু অনলি অয়েল ড্রায়ার নেব আপনি কিন্তু এই চল্লিশ হাজার টাকা দিয়ে একটা অয়েল ড্রায়ারও কিন্তু আপনি পার্চেস করতে পারছেন এরকম ধাপে ধাপে রয়েছে অয়েল ড্রায়ার রয়েছে তারপরে যদি আপনি মনে করেন তেলটা তো আপনার ঝরে গেল আপনারা কিন্তু এবার প্যাকেটিং করতে লাগবে আপনি প্যাকেটিং এ কিন্তু কিন্তু পঁচিশ হাজার টাকা দেবেন আমাদের কাছে কিন্তু ব্যানসিলারও রয়েছে আপনি কিন্তু প্যাকেটিং করে আপনি কিন্তু একটা নর্মাল মানে ভালো একটা বিজনেস কিন্তু আপনি করতে পারছেন টোটাল তিনটে চারটে আপনার সেট আপ রয়েছে এবার যদি মনে করেন আপনি তো আপনি তেলটা তো ঝরালেন এবার মশলাটা তো মাখাতে হবে না মশলাটা মাখানো জন্য কিন্তু আমাদের কাছে প্যান কোটিং রয়েছে ঠিক আছে প্যান কোটিং মেশিনটা আপনার আসুন আমি দেখিয়ে দিচ্ছি আর এটা দেখুন এটা হচ্ছে আমাদের প্যান কোটিং মানে আর কি আপনি কিন্তু চানাচুরটা কিন্তু আপনি মাখতে পারছেন ঠিক আছে এটার মধ্যে পুরোটা মিক্সচার করার জন্য মানে যেটা আর মশলা যে চটপটা যে ব্যাপারটা হয় আর কি নানান রকমের মশলা কিভাবে মিশালে এর মধ্যে মিশবে এবার এবার চানাচুরের মধ্যে কি কি মশলা মেশাতে হয় কিভাবে কি করতে হয় না করতে হয় এটা কিন্তু আমাদের টেকনিশিয়ান গিয়ে পুরো রেসিপিটা আমাকে আপনাকে জানিয়ে দিয়ে আসবে তো ম্যাডাম এবার আমি রিকোয়েস্ট করব আমাদের দর্শকদের যদি মেশিনের মাধ্যমে চানাচুর বা ঝুড়ি ভাজা একটু তৈরি করে দর্শকদের দেখা অবশ্যই আসুন আমি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাকে আমি নিয়ে চলে এসেছি এই ফার্সানের ইয়েতে আপনি দেখতে পাচ্ছেন এই যে যে কড়াই মতন এই যে কড়াই মতন আপনি নিতে পারবেন এই যে যে কড়াইটা দেখতে পাচ্ছেন রয়েছে এই যে জালিগুলো দেখুন এই নিচ থেকে আপনি সেট করে দিয়েছেন জালিগুলোন রয়েছে জালি থেকে সেট করে আমি দিলাম এভাবে কিন্তু আপনার হাত দিয়ে আপনার একটা ফ্রাই করাইতে রয়েছে আপনার কিন্তু মাপে মাপে দেখুন আপনি এটা হয়ে যাচ্ছে গাঠিয়া কত সুন্দর হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন হচ্ছে এবার দেখুন অলরেডি আপনি সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে ঠিক আছে ভাজা হচ্ছে হতে হতে দেখুন এ দেখুন ভাজাটা হয়ে গেছে এবার এটা তেলটা ঝরিয়ে কিন্তু আমরা কি করলাম এবার ড্রায়ার দিয়ে দেবো এই যে চানাচুরটা আমাদের রেডি হলো এবার কিন্তু আমাদের এই যে চানাচুরটা রেডি হয়েছে রেডি হওয়াতে কিন্তু এবার আমরা প্যাকেটিং করতে পারবো ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে দর্শক বন্ধুর প্রোডাক্ট তৈরি করে দেখালেন এবার কোন দর্শক বন্ধু ব্যবসা শুরু করতে চাইলে কিরকম কি ইনভেস্ট হতে পারে ব্যবসায় দেখুন প্রথম কথা আপনি যদি মনে করেন আপনি কমের মধ্যে করবেন কমের মধ্যে করে যদি আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে স্টার্ট করতে পারেন সেটাও করতে পারেন আর যদি মনে করেন আমি পুরো সেটটা নেবো তাহলে দু লাখ টাকার মধ্যে আপনার হয়ে যাচ্ছে আপনি মিনিমাম দেড় দু লাখ টাকার মধ্যে একটা সেট যদি করতে চান তাহলে আমি বলবো এই মেশিনটা আপনার জন্য পুরোটাই একদম পারফেক্ট একটা মেশিন আপনি এটা পুরো সেট নিয়ে আপনি ইউজ করতে পারেন এবং আপনি এতে লাভবান হবেন ম্যাডাম আপনারা আপনাদের এই মেশিন কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন এটা পুরো অল ইন্ডিয়াতেই আমরা সাপ্লাই করে থাকি আচ্ছা ম্যাডাম আপনাদের মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে অবশ্যই আমাদের এখানে মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এবং মেশিন দেওয়ার পরে আমরা ইনস্টল করে দিয়ে আসি এবং কিন্তু মেশিন ইনস্টল করার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরে মেশিন ইনস্টল করার পরে কিন্তু আপনার বাড়িতে টেকনিশিয়ান যাবে এবং আপনাকে কিন্তু একটা ট্রেনিং প্রোভাইড করে দিয়ে আসবে অনেক মানুষ আছে কিন্তু অনেকে জানে না কিভাবে কি করবে কোনটার পরে কোনটা দেবে কতটা মশলা দেবে কতটা পরিমাণে আপনার আটা পড়বে বেসন কতটা পড়বে এই কিভাবে কি না এটা কিন্তু আমাদের টেকনিশিয়ান পুরো রেশিও করে দেখিয়ে দিয়ে আসে আপনারা ট্রেনিং করিয়ে দেবেন মানে শিখিয়ে দেবেন কি করে যে কোনো ব্যবসা শুরু করলে সবাই দেখে যে এই ব্যবসা করে কি প্রফিট হতে পারে আমার তো এই ব্যবসা শুরু করলে কি রকম কি লাভ হতে পারে দেখুন এই ব্যবসা শুরু করলে লাভ হতে পারে আপনাকে কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি অনেক মানুষ আছে যে শীতকালে আমার এটা চলবে না গরমকালে চলবে না এই বিজনেসটাই কিন্তু শীতকাল গরমকাল মানে সিজন ওয়াইজ কিন্তু চলছে না ঠিক আছে এই মানে মেশিনটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন সব সময় সব কিছুতে লাগে আপনি রিটেলারেও করতে পারেন আপনি নিজে বিজনেস করতে পারেন আপনি দোকানে দোকানে আপনি সাপ্লাই করতে পারেন ঠিক আছে আপনার মার্কেটিং নিয়ে তো কোনো সমস্যা হবেই না ঠিক আছে আর আপনার এইটা লাভ অনেক বেশি মিনিমাম আপনি যদি কোনো কিছু না করে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে আপনি আর্ন করতে পারছেন ঠিক আছে আর যদি আপনি মার্কেটিং ঠিকঠাক ভাবে ধরে রাখেন তার থেকে বেশি করতে পারবেন এবার মার্কেটিং কিভাবে করবেন না করবেন সেটা আমাদের যে নিচে দেওয়া নাম্বার আছে ওখানে আপনাকে যোগাযোগ করতে হবে ওখানে আপনাকে আমরা পুরোটাই গাইড করে দেবো কিভাবে মার্কেটিং করবেন কি করবেন না করবেন দেখুন মার্কেটিং নিয়ে আমার মনে হয় না চানাচুর নিয়ে কোনো প্রবলেম হবে কারণ কি চানাচুর জিনিসটা সবারই প্রিয় ঠিক আছে চানাচুর জিনিসটা আপনি সব জায়গাতেই আপনার অ্যাভেলেবেল হয়েই যায় আর মার্কেটিং নিয়ে কোনো প্রবলেম হয় না আপনার বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা বিকেল হতেই আপনার কিন্তু চানাচুরটার অনেক প্রভাব আছে তো আপনি নিজেও রিটেলারে করতে পারছেন আপনি নিজে মুদিখানা দিয়ে ধরে নানান রকম ভাবে করতে পারছেন ঠিক আছে আপনি আমাদেরকে ফোন করুন আমরা আপনাকে পুরোটাই গাইড করে দেবো কিভাবে মার্কেটিং করবেন কারণ কি আমরা কিন্তু মার্কেটিং এর থার্টি পার্সেন্ট হেল্প করে দিয়ে থাকি ব্যবসাটি গ্রাম শহর এবং পুরুষ মহিলা সবাই কি করতে পারেন অবশ্যই এই গ্রামে এটা কোনো মানে এই মেশিনটা চালানোর জন্য যে পুরুষ লাগবে বা মহিলা এরকম না এই মেশিনটা আপনি মহিলা যারা বাড়িতে বসে আছে মনে করছে যে আপনারা কোনো বিজনেস করতে চাইছেন তো আপনারা কিন্তু মহিলারাও কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন কিন্তু অনেকে মনে করেন যে না আমরা মানুষ নেই আমরা মানুষ লাগাবো মানে সেরকম কিন্তু ব্যাপার নেই আপনি নিজের নিজে তৈরি করে নিজেই কিন্তু আপনি মেশিন মানে জিনিসটা চানাচুরটা কিন্তু নিজেই সবকিছু করতে পারেন মহিলাদের দিয়েও আপনি চালু করতে পারছেন যে কোনো মানে এরকম কোনো ব্যাপার নেই যে আপনার পুরুষ হয়েই যে পারবেন এরকম কোনো ব্যাপার নেই যে কোনো বাড়ির মহিলা থেকে শুরু করে সবাই এই বিজনেসটা করতে পারছেন ম্যাডাম এই ব্যবসা শুরু করতে কোনো রকম লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ এই ব্যবসাটা শুরু করার জন্য আপনার দুটো লাইসেন্সের অনেক প্রয়োজন পড়বে এক হচ্ছে ফ্যাসাই লাইসেন্স যেটা ফুড ফুড আইটেম এর জন্য আপনার অনিবার্য আর একটা হচ্ছে ট্রেড লাইসেন্স যেটা কিন্তু আপনার যে কোনো বিজনেসের জন্য দরকার পড়ে তো এই দুটো লাইসেন্স আপনি নিয়ে নেবেন আপনার কোনো প্রবলেম হবে না আচ্ছা মানে মার্কেটে আরো কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে না কিনে আপনাদের কাছে কেন কিনবে আপনাদের কি স্পেশালিটি রয়েছে দেখুন এই কোম্পানির বয়সটা রয়েছে কুড়ি বছর এখানে যেটা রয়েছে সেটা পাঁচ বছর আমাদের মেন যে ফ্যাক্টরি রয়েছে সেটা কিন্তু কুড়ি বছর ধরে রয়েছে যেটা নয়ডা সেক্টর সিক্স এ রয়েছে ঠিক আছে ইভেন আমরা এটা বলে থাকি যে কেন আমাদের থেকে নেবেন এটা একটা ভালো প্রশ্ন কারণ কি দেখুন অনেক কোম্পানি কিন্তু বলে মেশিন নিয়ে মেশিন আপনাকে দিয়ে দেবে কিন্তু আমরা কিন্তু মেশিনটা নেওয়ার পরে আপনাকে কিন্তু সার্ভিসের দিকটাও কিন্তু আমরা সেইভাবেই জোর দিয়ে থাকি আমরা আপনাকে একটা মেশিন নিচ্ছেন আপনার কিন্তু মেশিনে প্রবলেম হবে না যে কোনো পার্টসে প্রবলেম হতে পারে সেটার জন্য কিন্তু আমাদের কোম্পানিতে আপনি আসলে আমরা পুরোটাই আপনাকে কিন্তু ইনস্টল করে দিয়ে থাকি মানে পুরো ফ্রি অফ কস্ট আমরা কিন্তু এটা সার্ভিসিং দিয়ে থাকি দেখুন আমি তো অন্য কোনো কোম্পানিকে খারাপ বলতে পারবো না সেখানে আপনি নিশ্চয়ই যাবেন আপনার যেটা মনে হবে আপনি সেটা নিশ্চয়ই করতেই পারেন কিন্তু না কিন্তু আপনি নিশ্চয়ই রয়্যাল মেশিনারি একটা নাম নিশ্চয়ই জানেন তো আপনি এক কাজ করুন আপনি আমাদের এখানে মেশিনারি ঘুরে যান দেখুন এখানে কুড়ি হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ অবধি মেশিন আছে মিনিমাম আপনার ফুড আইটেম থেকে শুরু করে ডিসপোজেবল আইটেম যেরকম পেপার কাপ পেপার প্লেট নন ওভেন বায়োডিগ্রেডেবল তারপরে আপনার কফি মেশিন থেকে শুরু করে নানান রকম আরও প্ল্যান্ট আপনার পেপার প্লেট রয়েছে মেশিন রয়েছে স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে নন ওভেন ব্যাগ থেকে শুরু করে আপনার নানান ধরনের মেশিন রয়েছে সেবাই যে কোনো আইটেম থেকে শুরু অনেকে মনে করছে যে আমার অল্প পুঁজি কিন্তু আমি বিজনেস করব কি করে আমি বলবো যে ভাবনা চিন্তা না করে আপনি নিজে এই নিচে নাম্বারে রয়েছে এখানে একবার ফোন করুন কারণ কি আমাদের এখানে নিম্ন থেকে নিম্ন কমে আমাদের এখানে মেশিন পাওয়া যায় কুড়ি হাজার টাকা থেকে মেশিন পাওয়া যায় সেহেতু আগে আপনাকে ফোন করতে হবে সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে ছটার মধ্যে কল করে আসুন আমরা যতটা পারবো আপনাকে গাইড করে দেবো তো যে সমস্ত বেকার বন্ধুরা ভিডিও টি দেখছেন যারা ভাবছেন কোনো একটি ব্যবসা শুরু করবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন বেকার যারা রয়েছে তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা মেশিন দেখে যান মেশিন বুঝুন আগে নাম্বারে কল করুন আপনি যদি মনে করেন যে না আমার কাছে এখন পুঁজি নেই লোনের ব্যবস্থা আছে লোন নিয়ে নিন যদি মনে করেন বড় কিছু সেট করবেন সেটার জন্য লোন নেবেন আমরা লোনের কাগজপত্র রেডি করে থাকি আপনারা লোন নিয়ে করতে পারেন যদি মনে করেন আপনি ছোট কোনো মেশিন দিয়ে করবেন সেটারও আপনি করতে পারেন আগে সর্বপ্রথম আমাদের এখানে কল করতে হবে এবং আমাদের এখানে জানতে হবে তাই জন্য আপনারা আসুন এসে মেশিন দেখুন কারণ কি এত ছোটো ভিডিওতে সবকিছু সব কিছু তো বলার সম্ভব হয় না অফিস ভিজিট করতে হবে কল করতে হবে তো ম্যাডাম আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেখুন আমাদের এখানে এটা কলকাতা জুগবেরিয়াতে রয়েছে ঠিক আছে আরো যাবতীয় জানার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে ভিডিওতে নাম্বার রয়েছে নাম্বারে কল করতে হবে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য